সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিরা। 30 মিনিটে ইরানের 85 লক্ষ্যবস্তু গুড়িয়ে দেওয়ার দাবি আমেরিকার। উগ্র ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে কানাডাও। ইরাক ও সিরিয়ার মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে প্রতিরোধ আন্দোলন। এক মাস সাগরে ভেসে অস্ট্রেলিয়ায় ফিরে গেল ইসরায়েলের গবাদি পশুবাহী জাহাজ। মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত। এবং বেলুচিস্তানে 3 দিনে নিহত 24 বিচ্ছিন্নতাবাদী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েল এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিরা। ফিলিস্তিনে গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইলাত শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার 2 ফেব্রুয়ারি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী ওই শহরে হামলা চালানো হয়। শনিবার 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হুতি বিদ্রোহী গোষ্ঠী শুক্রবার দাবি করেছে তারা ইসরায়েলি শহর ইলাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েল গাজায় তাদের আক্রমণ শেষ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরও শুক্রবার লোহিত সাগর এলাকায় সারফেস টু সারফেস মিসাইল আটকে দিয়েছে। গত 7 অক্টোবর গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে লোহিত সাগরে গুরুত্বপূর্ণ শিপিং রুটে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা আরো তীব্র হয়েছে এবং এর মধ্যে শুক্রবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটল। তবে গত বছরের ডিসেম্বর মাসে হুতিদের হামলার প্রতিবাদে তাদের স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 30 মিনিটে ইরানের 85 লক্ষ্যবস্তু গুড়িয়ে দেওয়ার দাবি আমেরিকার। একসময়ের মধ্যপ্রাচ্যের ত্রাস জেনারেল কাসেম সুলেমানিকে হত্যার প্রতিশোধ এখনও নিতে পারেনি ইরান। তবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা সপ্তাহ না পেরোতেই ভয়াবহ তাণ্ডব দেখালো পেন্টাগন। মাত্র 30 মিনিটে ইরাক সিরিয়ায় ইরানের 85 স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যেন জানান দিয়েছে তাদের প্রতিশোধের আগুন কতটা উত্তপ্ত হয়। যুক্তরাষ্ট্র যে কতটা বারুদ হয়েছিল তা অবশ্য বুঝতে দেয়নি ইরানকে। বাইডেন প্রশাসন বারবার বলে আসছিল তারা যুদ্ধ চায় না, তবে জর্ডানে তাদের ঘাঁটিতে হামলার জবাব দিতে প্রস্তুত। এর জেরে শুক্রবারে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র বলছে এদিন ইরাকে 3টি ও সিরিয়ায় 4টি স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক রসদ ভান্ডার এবং ড্রোন স্টোরেজ ইউনিট। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র থেকে বিমান হামলা চালানো হয়, এর মধ্যে B-1 বোমারু বিমানও ছিল। এসব বিমানে 125টিরও বেশি নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহন করা হয়। এই হামলাকে গত রোববার সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের যুক্তরাষ্ট্র একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। সামরিক ঘাঁটিতে ওই হামলায় 3 মার্কিন সেনা নিহত হন এবং আহত হন 41 জন। ওই হামলার জন্য ইরান সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করে আসছিল ওয়াশিংটন। এর জবাবে সিরিয়া ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। কবে থেকে হামলা শুরু করা হবে তা স্পষ্ট করে না জানালেও একাধিক মার্কিন কর্মকর্তা বলেছিলেন কয়েকদিন ধরে হামলা চালানো হবে। প্রায় 4 মাস ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জেরে মধ্য প্রাচ্যে আগে থেকে উত্তপ্ত হয়ে রয়েছে। এছাড়া ইরান সমর্থিত হুতিদের রুখতে ইয়েমেনে মার্কিন হামলা চলমান রয়েছে। বিশ্লেষকরা শঙ্কা করছে এর মধ্যে ইরাক ও সিরিয়ায় নতুন করে যুক্তরাষ্ট্র হামলার ঘটনা ওই অঞ্চলকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করে তুলতে পারে, এমনকি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। উগ্র ইসরায়েলিদের উপর নিষেধাজ্ঞার কথা ভাবছে কানাডাও। পশ্চিম তীরের চরমপন্থী ও দাঙ্গার উস্কানিদাতা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞার জারির কথা ভাবছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। মূলত এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশটি। এ সময় আমেরিকার পদক্ষেপের প্রতি সমর্থন দিয়ে ট্রুডো বলেন, দ্বিরাষ্ট্র সমাধান এখন সবচেয়ে জরুরি। আমরা এমন কোনো তৎপরতা সেখানে চলতে দিতে পারি না যা পশ্চিম তীরে শান্তি স্থিতিশীলতা নষ্ট করবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে বাধা সৃষ্টি করবে। শুক্রবার কানাডার অন্টারিও প্রদেশের ওয়াটারলু শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো এসব কথা বলেন। তিনি বলেন, কানাডা পশ্চিম তীর অঞ্চলে সহিংসতার অবসান চায়, এর জন্য এই পদক্ষেপটি আমাদের বিবেচনাধীন রয়েছে। জর্ডান নদীর পশ্চিমাংশের 5,695 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডটি পশ্চিম তীর নামে পরিচিত। নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে গত 75 বছর ধরে ফিলিস্তিনের জনগণ যে আন্দোলন সংগ্রাম করছেন সে রাষ্ট্রের রূপরেখার মূল অংশ রয়েছে এই ভূখণ্ড। মধ্যপ্রাচ্য যুদ্ধের সুযোগ নিয়ে 1967 সালে
পশ্চিম তীর দখল করে ইসরায়েল এবং সেখানকার বিভিন্ন শহর গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের পাঠানো শুরু করে। বিশ্বের প্রায় সব রাষ্ট্র ইসরায়েলের পদক্ষেপকে অবৈধ বলে আখ্যা দিয়ে আসছে। তবে ইসরায়েলের বক্তব্যে এই অঞ্চলের সঙ্গে ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় সংযোগ রয়েছে। পশ্চিম তীরের শহর গ্রামগুলোতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বসতিকারীদের বিপাত অস্থিরতা প্রায় নিত্যদিনের ঘটনা। তবে গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার 18 মাস আগে থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনীয় ইহুদি বসতিকারীদের মধ্যে অস্থিরতার মাত্রা বাড়ছিল। হামাসের হামলার পরিস্থিতিতে আরো অবনতি ঘটে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 7 অক্টোবরের পর গত প্রায় 4 মাসে পশ্চিম তীরে ইসরায়েলি ফিলিস্তিনের দাঙ্গায় নিহত হয়েছে প্রায় 370 ফিলিস্তিনি। ইসরায়েলের আইন প্রয়োগকারী সংস্থা এবং বসতি স্থাপনকারীর এসব হত্যার জন্য দায়ী। প্রসঙ্গত, শুক্রবার পশ্চিম তীরে 4 বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আদেশে স্বাক্ষরের জন্য আগে মার্কিন পার্লামেন্টে কংগ্রেসের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই চিঠিতে বাইডেন বলেন, পশ্চিম তীরে দাঙ্গা পরিস্থিতি চলছে, গোরাও চরমপন্থীদের লাগামহীন সহিংসতা, বিধ্বংসী কর্মকাণ্ড ও লুটপাটের কারণে ইতোমধ্যে শত শত বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, বিপুল সংখ্যক মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছে, সরকারি বেসরকারি ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অসহনীয় অবস্থা মধ্যপ্রাচ্যের শান্তি নিরাপত্তা স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা আদেশে স্বাক্ষর করার কয়েক ঘন্টা পর ওয়াটারলুতে সংবাদ সম্মেলন করেন ট্রুডো। সেখানে পরোক্ষভাবে বাইডেনকে সমর্থন করেন তিনি। ইরাক ও সিরিয়ার মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে প্রতিরোধ আন্দোলন। ইরাকের সন্ত্রাস বিরোধী আমরেলা গ্রুপ ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে। শুক্রবার ইরাক ও সিরিয়ায় গ্রুপের অবস্থানগুলোতে আমেরিকার বিমান হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালানো হয়েছে। শনিবার পর এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ আন্দোলন বলেছে, তারা পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালানো হয়েছে। শনিবার পর এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ আন্দোলন বলেছে, তারা পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান আইনাল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে জর্দানের সীমান্তবর্তী আলতানাব সামরিক ঘাঁটি এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল খাদ্রা গ্রামে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে 3টি মার্কিন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী সেনকম ইরাকের 85টি স্থানে প্রতিরোধ আন্দোলনের অবস্থানে বিমান হামলা চালিয়েছে। জর্দানে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে ইরাকে প্রতিরোধ আন্দোলন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিয়ে আমেরিকা এই হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওয়াশিংটনের ইচ্ছে অনুযায়ী যতদিন খুশি এবং যেখানে যেখানে খুশি হামলা চালিয়ে যাবে সেনকম। এক মাস সাগরে ভেসে অস্ট্রেলিয়ায় ফিরে গেল ইসরায়েলের গবাদি পশুবাহী জাহাজ। লোহিত সাগর উত্তপ্ত থাকায় দীর্ঘ প্রায় 1 মাসে সাগরে ভেসেও ইসরায়েলে ঢুকতে পারল না একটি গবাদি পশুবাহী জাহাজ। অবশেষে সেটি অস্ট্রেলিয়া ফিরে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী যে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে বলে জাহাজটিকে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় ফ্রিম্যান্টল বন্দর থেকে গত 5 জানুয়ারি 14,500 ভেড়া ও 2,000 গরুবাহী জাহাজ MV বাহিজা ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু লোহিত সাগরে পৌঁছার আগে জাহাজটি কিংকর্তব্য বিমর অবস্থায় বেশ কয়েকদিন সাগরে ভাসমান থাকার পর এটি ফিরে যাওয়ার নির্দেশ দেয় ক্যানবেরা। ফলে জাহাজটি বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে ফ্রিম্যান্টল বন্দরে নোঙর করে এবং গবাদি পশুগুলোকে জাহাজ থেকে নামানো হয়। অস্ট্রেলিয়া 2023 সালে 5 লাখ ভেড়া ও 5 লাখ গরু রপ্তানি করেছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজ MV বাহিজার মালিক ইসরায়েলি কোম্পানি বাসেম দাব্বা। ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালানোর যে হুমকি দিয়ে রেখেছে তার দুটি ক্ষেত্রে MV বাহিজার মিল থাকায় জাহাজটি অস্ট্রেলিয়া থেকে ছেড়ে আসলেও লোহিত সাগরে প্রবেশের সাহস করেনি। এই একটি ঘটনায় ইসরায়েলে কয়েক কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত। মোহাম্মদ মুজ্জু মালদ্বীপের ক্ষমতা আসার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে গত শুক্রবার ভারত জানিয়েছে, দেশটি মালদ্বীপের সঙ্গে পারস্পরিক সম্মতিতে কাজ এগিয়ে নেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টির বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে মালদ্বীপ ভারতের 3টি আকাশযান পরিচালনা ও মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপ ও ভারতের মধ্যকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যকার দ্বিতীয় বৈঠকে
বৈঠকের পর একটি কোর গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে। এই গ্রুপ মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে কাজ করছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মালদ্বীপের জনসাধারণকে মানবিক ও চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ভারতীয় আকাশযানগুলো মজুদ থাকবে এ বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। বর্তমানে মালদ্বীপে ভারতের 75 জন সেনা ও দুটি আল্ট্রালাইট হেলিকপ্টার একটি ডর্নিয়ার বিমান অবস্থান করছে। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 10 মার্চের মধ্যে প্রথম ধাপে ভারতীয় সেনারা দেশে ফিরে যাবে এবং 10 মের মধ্যে আরো 2 ধাপে বাকি ভারতীয় সেনারা দেশে ফিরে যাবে। এই সময়ের মধ্যে ভারতীয় 3টি বিমানে মালদ্বীপে কার্যক্রম শুরু করবে। বেলুচিস্তানে 3 দিনে নিহত 24 বিচ্ছিন্নতাবাদী। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ বেলুচিস্তানের মাক ও কোলপুরে 3 দিনে 24 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর বা ISPR শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, গত 29 তারিখ থেকে রাত 31 পর্যন্ত বেলুচিস্তানের মাক এবং কোলপুরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘাত হয়েছে দেশটির সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। সংঘাতে 24 জন সন্ত্রাসীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর 4 জন সদস্য এবং 2 জন বেসামরিকেরও নিহত হয়েছেন। জানুয়ারি মাসের শেষ 3 দিন মাক এবং কোলপুরে সন্ত্রাসীদের সঙ্গে সেনা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তীব্র সংঘাত হয়েছে। আমাদের সেনা পুলিশ সদস্যরা ব্যাপক সহিংসতা ও বীরত্বের পরিচয় দিয়েছেন। নিহত সন্ত্রাসীদের মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে। এরা হলেন শেহজাদ বালুচ, আতাউল্লাহ সালাউদ্দিন, আব্দুল ওয়াদুদ জিসান। বাকিদের নাম পরিচয় উদ্ধারে তৎপরতা জানিয়ে জারি করেছে বিবৃতিতে বলেছে ISPR। ভৌগোলিক আয়তনের হিসাবে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। ইরানের বালুচিস্তান এবং আফগানিস্তানে অন্তত 4টি প্রদেশের সঙ্গে সীমান্তে রয়েছে এই প্রদেশটি। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের 1 বছর পর থেকে প্রদেশটিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। বর্তমানে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসবের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠীটির নাম বালুচ লিবারেশন আর্মি BLA। নিহত এই 24 বিচ্ছিন্নতাবাদী সবাই BLA সদস্য বলে জানা গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী ও সেনা পুলিশ যৌথ বাহিনীর 3 দিনের সংঘাতে মাক ও কোলপুরে বিভিন্ন এলাকায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।